हेलो माय डियर स्टूडेंट, आज तड़िৎ क्षेत्र चैप्टारे एरिया वेक्टर एवं इलेक्ट्रिक फ्लक्स एटा निये आलोचना करब। एखान थेके परीक्षा एकटा कोश्चेन साधारणत थाकेई, ओइजन्य तोमरा भिडियोटा मनोयोग दिए शुरू थेके शेष पर्यन्त देखबे। एखान थेके जतटा थिओरी परीक्षा आसे टोटाल थिओरी एवं जे रकम प्रब्लेम आसे सेई प्रब्लेम आमि करिये देब। तुम्हारा शुरू थेके भिडियोटा भालो करे देखबे एवं प्रत्येकटा जायगा भालो करे बोझार चेष्टा करबे, ताहले एखान थेके जे कोश्चेनई आसुक ना केन तुम्हारा अवश्य पारबे। ठीक आछे, ताहले देखो फार्स्टे जेटा निये आलोचना करब सेटा होच्छे एरिया भेक्टर। ठीक आछे, देखो आमरा एमनि साधारणत जानी जे एरिया, সেই এরিয়া সমানে কি হয়, এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে। দেখো সাধারণত তোমরা জানো যে যে কোনো একটা ক্ষেত্রফলের কি শুধুমাত্র মান থাকে, কিন্তু ফিজিক্সে তোমার ক্ষেত্রফলকে কি একটা ভেক্টর হিসেবে ধরা হয়। আর যদি ভেক্টর হিসেবে ধরা হয় তাহলে তার কি থাকবে, একটা মান থাকবে, সেই সঙ্গে সঙ্গে কি একটা অভিমুখ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এরিয়া ভেক্টর তার মানটা হচ্ছে ওই ক্ষেত্রফলের সঙ্গে সমান, আর তার অভিমুখটা হয় ওই যে ক্ষেত্রফল তার যে তলটা আছে সেই তলের সঙ্গে কি পারপেন্ডিকুলার বা লম্ব হবে। যেমন ধরে নাও তোমাকে যদি বলা হয় এ একটা আয়তক্ষেত্র, এরকম একটা আয়তক্ষেত্র নেওয়া হলো, এর দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে কত, বি। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রটা আছে সে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল এটা যদি আমরা এ ধরি তাহলে এ ইকুয়াল টু কী হবে, দেখো এল ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই যে আমরা ক্ষেত্রফলটা পেলাম বা এরিয়াটা পেলাম সেই এরিয়াটা তোমার কি ভেক্টর রাশি। তাহলে যদি ভেক্টর রাশি হয় তাহলে তার কি থাকবে, একটা অভিমুখ থাকবে। তাহলে সেই অভিমুখটা কোন দিকে হবে, অভিমুখটা হবে তোমার এই যে তলটা আছে সেই তলের সাপেক্ষে কি লম্ব হবে। অর্থাৎ এরকম যদি একটা তল থাকে তাহলে এই যে তল তার সাপেক্ষে কি হয় উপরে, নাহলে তলের সাপেক্ষে কি নিচের দিকে। তাহলে তলের সাপেক্ষে উপরে বা নিচে যে লম্বভাবে থাকছে সেইটা দ্বারা কি ওর অভিমুখটাকে কি বোঝানো হয়। দেখো তুমি এইভাবে ভাবতে পারো, দেখো এল সেটা যদি একটা দৈর্ঘ্য হয়, তুমি ধরে নাও এলের যে ডিরেকশান সেটা কোন বরাবর, এই বরাবর, আর বি যদি হয় তার ডিরেকশান যদি এই বরাবর হয়, তাহলে দেখো এখানে ক্ষেত্রফল মানে এ ক্রস এই এল ক্রস বি। এবার দেখো আমরা ক্লাস ইলেভেনে পড়েছি যে এ ক্রস বি এটা কি হয়, এ এবং বি এর সঙ্গে কি পারপেন্ডিকুলার হয়। অর্থাৎ দেখো এ এর ডিরেকশান যদি এইদিকে হয়, বি এর ডিরেকশান যদি এই দিকে হয়, তাহলে আমরা জানি এ ক্রস বি এর ডিরেকশান কোন দিকে হয়, এই এ এবং বি এর সঙ্গে কি লম্ব হবে। তাহলে যেহেতু এখানে এল এবং বি দুটো যদি আমরা ভেক্টর রাশি হিসেবে ধরি, তাহলে ওই দুটো যে লম্ব, এবার ধরো এখানে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা তাহলে কী হবে, তলের সাপেক্ষে হয় উপরে হবে নাহলে কি নিচের দিকে হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে পদার্থবিদ্যায় বা ফিজিক্সে যে কোনো একটা ক্ষেত্রফলকে কি ভেক্টর রাশি হিসেবে ধরা হয় সেই ক্ষেত্রফলটার মানটা দ্বারা ওর মানকে বোঝার অভিমুখটা হবে ওই ক্ষেত্রফলের যে তলটা থাকছে সেই তলের সঙ্গে লম্ব হবে। যেমন ধরে নাও এখানে এই যে কনসেপ্ট এটা ভালো কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে, মানে বিভিন্ন ধরনের যখন আমরা প্রবলেম করব সেখানে কাজে লাগবে। তুমি ধরে নাও একটা এরকম এক্স ওয়াই এবং জেড অক্ষ নিলে, ঠিক আছে, এবার তুমি যদি বিভিন্ন তলে একটা ক্ষেত্রফল কল্পনা করো। দেখো তোমাকে যদি বলা হয় যে ওয়াই জেড তলে একটা তল কল্পনা করা হলো, তাহলে দেখো এ একটা আমরা তল নিলাম, এই যে তলটা এটা কোন অক্ষ বরাবর আছে, দেখো এটা হচ্ছে কোন তল বরাবর আছে সেটা হচ্ছে ওয়াই জেড তলে। ঠিক আছে, তাহলে ওয়াই জেড যদি তল হয় তাহলে দেখো এই বরাবর তুমি যদি দৈর্ঘ্য ধরো তাহলে এটা দেখো কী হবে, জে ক্যাপ বরাবর, আর এই বরাবর দেখো যদি তুমি প্রস্থ ধরো তাহলে এ প্রস্থটা হবে কি, কে কে বরাবর। ঠিক আছে, তাহলে আমরা যদি এই জে আর কে এর ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটা কি হয়, দেখো জে আর কে এর ক্রস প্রোডাক্ট করলে জে ক্রস কে এটার সমান দেখো হয় কি আই ক্যাপ। অর্থাৎ এই যে তলটা আছে, যে তলটা ওয়াই জেড তলে অবস্থিত, সেই তলটার যে অভিমুখ সেই অভিমুখটা কোন অক্ষ বরাবর হবে, এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্ট এটা খুব ভালো করে মাথায় রাখবে, যদি কোনো একটা তল ওয়াই জেড
तले अवस्थित है तेल से ही तलटार जे अभिमुख से अभिमुखटा को अक्ष बराबर है एक अक्ष बराबर है ठीक एक ही रकम भाव जो एखे एक क्षेत्रफल नहीं धरे ना ये एक क्षेत्रफल तुम निले ठीक है यजे क्षेत्रफल ये देखो कौन तले आई क्षेत्रफलटा आमार देखो एक्स एवं जेड ये तले कारण देखो ये तलटा ए अक्ष बराबर कि एक्स और यहाँ हे कि जेड तेज़ एक्स जेड तले कि सीमाबद्ध तेल देखो ये तलटार यार तुम जो दैर्घ्य धरे नाओ ठीक है तेल देखो ये हे आई कैप और ये हे कि के कैप तेल यही तलटार जो डिरेक्शन बार करी से डिरेक्शन देखो कौन बराबर है ये अक्ष बराबर अर्थात यही तलटार अच्छा ये तलटार अभिमुख हे आई कैप बराबर ये तलटार अभिमुख तेल को अक्ष बराबर है वाई अक्ष बराबर ठीक है तेल ये कन्सेप्ट कन्सेप्ट खूब भलोक माथा रखे देखो ये एक जिन अच्छा और एक तल इके नहीं बुझते पर रकम धरो ये जो एक तल नाओ ए रकम एक तल ना हलो तेल ये तल ये देखो कौन तले सीमाबद्ध आछे देखो एक्स और वाई तले कि सीमाबद्ध आछे तेल एर जदि तुम अभिमुख बार करो से अभिमुखटा देखो कि ऊपर दिखे थाकबे ऊपर दिखे बोलते के कैप बराबर ठीक आछे ताहले एखाने देखो ये तलटा ये कौन तले आछे एटा होच्छे वाई जेड तल तार डिरेक्शन होच्छे कौन अक्ष बराबर एक्स अक्ष बराबर बा आई कैप होबे एटा देखो कौन तले आछे एटा होच्छे एक्स जेड ठीक आछे ताहले एटा होच्छे एक्स जेड ताहले एर जे अभिमुख सेटा देखो जे अक्ष बराबर बा जे कैप बराबर ठीक आछे बा वाई अक्ष बराबर एटा जेटा आछे एटा देखो कि एक्स वाई तल ताहले एक्स वाई तलेर जे अभिमुख से अभिमुखटा कोन अक्ष बराबर होबे जेड अक्ष बराबर बा के कैप बराबर तेल ये कन्सेप्ट एटा खूब भालो करे माथाय रखबे कारण प्रब्लेम करते गिए काजे लागबे तोमाके जदि धरो एरकम एकटा तल बोले एरकम एकटा तुमि जदि तल नाओ तेल ए एकटा तलेर अभिमुख जदि तोमाके बार करते बोले ताहले देखो एई हय तो एरकम धरो एकटा कोनो पात आछे ठीक आछे ताहले हय एइदिके होबे नाहले एइदिके होबे ताहले डिरेक्शनटा हय एइदिके नाहले कि पिछनेर दिके एर कि होबे डिरेक्शन थाकबे ताहले जे कोनो एकटा क्षेत्रफल सेटा कि भेक्टर राशि তাহলে সেই ভেক্টরের যে অভিমুখ সেই অভিমুখটা কোন দিকে হবে ওই তলের সাপেক্ষে লম্ব হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এরিয়া ভেক্টর এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স দেখো এই ইলেকট্রিক ফ্লাক্স পড়তে গিয়ে এই যে এরিয়া ভেক্টর সেটা কি কাজে লাগবে তাহলে দেখো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স देखो इलेक्ट्रिक फ्लक्स होच्छे कोनो एकटा तलेर मध्य दिए लम्ब भावे अतिक्रांत जो बलरेखार संख्या सेटाके तोमार बला होच्छे कि तड़ित फ्लक्स बा इलेक्ट्रिक फ्लक्स देखो बलरेखा काके बोले सेटा तोमरा आगे पढ़ेछो जे कोनो एकटा एकक धनात्मक आधान के तड़ित क्षेत्रेर कोनो एकटा बिंदुते রাখলে বা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা জায়গায় রাখলে সেই একক ধনাত্মক আধানটা যে পথে গমন করবে তার যে গমন পথ সেটাকে তোমার কি বলা হবে তড়িৎ বলরেখা এবং বিভিন্ন আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার প্রকৃতি কি রকম হবে সেগুলোও কি তোমরা ভালো করে পড়েছো ঠিক আছে এবার দেখো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কি হচ্ছে কোনো একটি তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে এই তড়িৎ ফ্লাক্স যেটা তাকে তোমার ফাই দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা মনে রাখবে যে কোনো একটা তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে পাস করবে সেই বলরেখার যে সংখ্যা সেটাকে তোমার বলা হবে কি তড়িৎ ফ্লাক্স যদি কোনো বলরেখা কোনো তলে লম্বভাবে না যায় তাহলে সেটাকে কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স বলবো না যেমন ধরে নাও তোমাকে এরকম একটা তল দিল এরকম একটা ধরো তল আছে এই তলের মধ্য দিয়ে হয়তো দেখা যাচ্ছে দশটা তড়িৎ বলরেখা কি হলো লম্বভাবে গেল এরকম
দশটা বলরেখা গিয়েছে এবং প্রত্যেকটা বলরেখা মানে দশটা বলরেখায় এই যে তলটা আছে সেই তলটাকে কি করেছে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করেছে বা লম্বভাবে কি ভেদ করে একদিক থেকে অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে যদি দশটা বলরেখা এই তলের মধ্যে লম্ব হয় তাহলে এর ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স সেই তড়িৎ ফ্লাক্সের কথা হবে টেন। ওর নির্দিষ্ট একটা একক আছে সেটা বলছি। তাহলে দেখো কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার যে সংখ্যা সেই সংখ্যাটাকে তোমার বলা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, এইবার এই তড়িৎ ফ্লাক্সকে কি এটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফাই। তাহলে ফাই দ্বারা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের যে তড়িৎ ফ্লাক্স সেটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন তুমি ধরে নাও কোনো একটা জায়গায় এরকম একটা ধরো ক্ষেত্রফল আছে, সে টোটাল যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি এস। ঠিক আছে, এই এস এর মধ্য দিয়ে হয়তো দেখা যাচ্ছে কি কোনো বলরেখা যাচ্ছে। তুমি ধরে নাও যে কোনো একটা জায়গায় এইভাবে বলরেখা গেল, তাহলে এইভাবে যদি বলরেখা যায় তাহলে এই বিন্দুতে যদি আমরা দেখি তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোণ বরাবর হবে, বলরেখার অভিমুখ বরাবর। এইবার এই জায়গাটা কী করলাম, আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করে নিলাম। এই ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস, তাহলে এর অভিমুখ কী হবে এই যে তলটা আছে সেই তলের সাপেক্ষে কি লম্ব হবে। ভালো করে দেখো, তাহলে কোনো একটা এস ক্ষেত্রফল আছে, সেই এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে একটা তড়িৎ বলরেখা যাচ্ছে বা ওখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি এই বরাবর। আর এখানে একটা আমরা ছোট্ট ক্ষেত্রফল নিয়েছি সেই ক্ষেত্রফলটা হচ্ছে কি ডিএস। ঠিক আছে, তাহলে সেই ডিএসের যে অভিমুখ সেটা এই বরাবর, আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। তাহলে দেখো এখানে, বা আর একটা তুমি যদি এরকম ভাবো, এখানে তুমি একটা তল নিলে এরকম ধরো কোনো একটা জায়গায় তল আছে, তাহলে এই একটা বলরেখা এই দিক দিয়ে কি লম্বভাবে গিয়েছে। তাহলে একটা যদি বলরেখা যায় তাহলে এ তড়িৎ ফ্লাক্স কত হবে ওয়ান। এবার যদি কোনো একটা বলরেখা এই তলের সাপেক্ষে লম্বভাবে না গিয়ে কোনো একটা বলরেখা কি এইভাবে ধরো পাস করলো, ঠিক আছে, তাহলে এখানে যে তলটা আছে সেই তলের যে অভিমুখ সেই অভিমুখটা কোন বরাবর হবে এই বরাবর। ঠিক আছে, তাহলে এখানে তলের যে ডিরেকশন সেটা হচ্ছে এই বরাবর, আর এখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কোন বরাবর এই বরাবর। এবং এখানে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডটা বা এখান দিয়ে যে বলরেখাটা যাচ্ছে সেই বলরেখাটা দেখো এই যে তলটা আছে সেই তলটাতে লম্বভাবে ছেদ করেনি। তাহলে লম্বভাবে যেহেতু ছেদ করেনি তাহলে এই বলরেখাটাকে কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স বলবো না। তাহলে তড়িৎ ফ্লাক্স হতে গেলে অবশ্যই কী হতে হবে, সেই বলরেখাটাকে ওই তলের সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্ব হতে হবে। তাহলে এখানেও দেখো একটা তড়িৎ বলরেখা এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই বরাবর তড়িৎ ক্ষেত্র। তাহলে এই বলরেখা যদি একটা হয় তাহলে এর তড়িৎ ফ্লাক্স কিন্তু আমরা ওয়ান বলবো না। কেন? কারণ এই তড়িৎ বলরেখাটা এই তলের সঙ্গে কি লম্বভাবে নেই। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী যে একটা কি অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। তাহলে এখানেও দেখো এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ই যেটা সেই ইটা হচ্ছে কি আমরা জানি ভেক্টর রাশি। আর আমরা এটাও জানি যে কোনো একটা ভেক্টর তাকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাগ করা যায়। তাহলে দেখো এখানে এই ইকে বা এখানে ইকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি তাহলে দেখো এই ই এর এই বরাবর কী হবে একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে কি ই কস থিটা, আর এর সঙ্গে পারপেন্ডিকুলারলি একটা উপাংশ থাকবে বা কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে দেখো ই সাইন থিটা। ঠিক এখানেও যদি আমরা ইকে কম্পোনেন্টে ভাঙি তাহলে দেখো এস বরাবর কম্পোনেন্ট কী হবে ই কস থিটা, আর এর সঙ্গে লম্বভাবে একটা থাকবে ই সাইন থিটা। ঠিক আছে, এইবার এই যে ইকে আমরা দুটো উপাংশে ভাঙলাম এখানে এবং এখানে দেখো যে দুটো উপাংশে ভেঙেছি, তার মধ্যে ই কস থিটা যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা দেখো ওই যে ক্ষেত্রফল সে ক্ষেত্রফলের সঙ্গে কি লম্ব। ঠিক আছে, তাহলে এখানে ছবিটা একটু ঠিক করে দিই। তাহলে এখানে ই কস থিটা যেটা আছে সেটা ডিএস ক্ষেত্রফল বরাবর, তাহলে ডিএস ক্ষেত্রফল বরাবর যদি হয় তাহলে সেটা ডিএস ক্ষেত্রফলের উপরে কি লম্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ই কস থিটা যে বলরেখার যে উপাংশ সেটা এখানে এস ক্ষেত্রফলের সঙ্গে কি লম্ব, তাহলে ই কস থিটাটাকে আমরা কি তড়িৎ ফ্লাক্স বলতে পারবো।
বা এখানে যে ই কস থিটাটা থাকছে সেটাও কি তড়িৎ ফ্লাক্স বলা যাবে। তাহলে দেখো এখানে আমরা যদি এই কেসটার ক্ষেত্রেই নিই, ওই কেসটার ক্ষেত্রে আমরা যদি ওই ডিএস ক্ষেত্রফলটা যেটা আছে সেই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। দেখো তড়িৎ ফ্লাক্স হচ্ছে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে এখানে যে একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়েছি টোটাল এস ক্ষেত্রফল, তার উপরে একটা ছোট্ট ক্ষেত্রফল নিলাম ডিএস, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স সেটা যদি ফাই হয় তাহলে ফাই ইকুয়াল টু তোমার লেখা যাবে ই কস থিটা ইনটু এখানে কত হবে ডিএস, ই কস থিটা ইনটু ডিএস। বোঝা গেল? কেন ই কস থিটাটা লিখলাম? কারণ হচ্ছে দেখো ই কস থিটা যে কম্পোনেন্টটা বা তড়িৎ বলরেখাটা সেটা কি হয়েছে, এই যে ডিএস ক্ষেত্রফলটা আছে সে ডিএস ক্ষেত্রফলের সঙ্গে কি লম্ব। আর এখানে ডেফিনেশনে কি বলা আছে যে কোনো একটি তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার যে সংখ্যা সেটাকে তোমার বলা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, লম্ব বরাবর যে উপাংশটা আছে ক্ষেত্রফলের সঙ্গে সেই উপাংশটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমি নিলাম না কেন, ই সাইন থিটাটা, কারণ ই সাইন থিটাটা দেখো ডিএস যে ক্ষেত্রফল সেই ডিএস ক্ষেত্রফলে কি লম্বভাবে নেই, তাহলে লম্বভাবে না থাকার জন্য ওই উপাংশটাকে কি করলাম আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কোন উপাংশটা নিলাম, এইটা। তাহলে এখানে যেহেতু আরেকটা দেখো ডিএস কেন লিখলাম, কারণ টোটাল ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ওই জন্য ডিএস দিয়ে কী করে দিলাম, গুণ করে দিলাম। তাহলে দেখো এটাকে লেখা যায় ডি ফাই সমান, এটা দেখো ই ডিএস কস থিটা যদি আমরা লিখি তাহলে এটাকে দেখো লেখা যাবে ই ভেক্টর ডট কত ডিএস ভেক্টর, কারণ আমরা জানি ই এবং ডিএস এর ডট প্রোডাক্ট করলে কী হবে ই ডিএস কস থিটা। তাহলে এখানে ই ডিএস কস থিটা আছে তাহলে সেটার সমানে আমরা কি লিখলাম ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ক্লিয়ার? এইবার এখানে দেখো এই যে টোটাল এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি তোমাকে ফ্লাক্স বার করতে বলে তাহলে এখানে যে ডিফাইটা আমরা পেলাম সেই ডিফাইটা হচ্ছে দেখো এখানে যে একটা ছোট্ট অংশ নিয়েছি এস এই ডিএস সেই ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ডিফাই। এবার যদি তোমাকে টোটাল এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে বার করতে বলে তাহলে টোটাল এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, দেখো এবার টোটাল এসটাকে এরকম আমরা অনেকগুলো কি ডিএস ক্ষেত্রফলের সমষ্টি হিসেবে কি ভাবতে পারি। তাহলে এরকম ধরো প্রত্যেকটা এক একটা ডিএস, আর প্রত্যেকটা ডিএসের জন্য কি হবে একটা করে দেখো ডিফাই পাওয়া যাবে। তাহলে ডিফাই প্রত্যেকটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল যে তড়িৎ ফ্লাক্স সেটা পাবো, অর্থাৎ টোটাল তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয় তাহলে দেখো ডি ফাই প্লাস ডি ফাই যতগুলো ডি ফাই আছে সবগুলো আমাকে কী করতে হবে যোগ করতে হবে। এবার এখানে সেই যোগটা কীভাবে করা হয়, ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়। অর্থাৎ দেখো টোটাল তড়িৎ ফ্লাক্স ফাই এটার সময় সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এস এই ই ডট ডিএস। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এখানে এসটা কী লেখা হলো কেন, অর্থাৎ আমি এখানে যে ইন্টিগ্রেশনটা করছি সেই টোটাল যে এস সারফেস সেই এস সারফেসের উপরে ইন্টিগ্রেশনটা করছি, তাহলে টোটাল এস সারফেসের উপরে যে তড়িৎ ফ্লাক্স সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স সেটা। ঠিক আছে, এইবার এখানে দেখো এই যে তড়িৎ ফ্লাক্সের যে ভ্যালু সেই ভ্যালুটা কি বিভিন্ন রকম হবে। দেখো এখানে যে আমরা থিটাটা পেয়েছি থিটাটা কি ছিল যে ই এবং ডিএস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা। এবার যদি এক নম্বর দিয়ে তুমি যদি লেখো যে যদি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে তখন কি হবে, দেখো যদি থিটার ভ্যালু জিরো হয় তাহলে তখন দেখো ফাই ইকুয়াল টু কী আসবে, ফাই ইকুয়াল টু দেখো আসবে ইন্টিগ্রেশন অফ ই এখানে দেখো ডিএস ইন্টু কী হবে কস জিরো ডিগ্রি। তাহলে এটা দেখো ই এরকম চলে আসলো ইন্টিগ্রেশন অফ কত ডিএস, দেখো কস জিরো কত হয় কস জিরো হচ্ছে ওয়ান। তাহলে ইটা দেখো যেহেতু তড়িৎ ক্ষেত্র এটা যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে প্রত্যেকটা জায়গায় তার ভ্যালু কী হবে সমান হবে, আর সুষম তড়িৎ ক্ষেত্র তাহলে সেটা একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা কি ইন্টিগ্রেশনের বাইরে করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ইন্টিগ্রেশন অফ এস ডিএস অর্থাৎ টোটাল এই ডিএস ক্ষেত্রফলগুলো যদি আমরা যোগ করি তাহলে সেটা কার সঙ্গে সমান হবে, দেখো এস ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত ই ইন্টু এস।
তাহলে এইটা হচ্ছে তোমার কি ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ যখন ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফলের মধ্যে যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি হয়, তাহলে তখন যে ফ্লাক্সটা পাওয়া যাবে সেই ফ্লাক্সটা কী হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ফ্লাক্সের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে কত, ইএস। আর মিনিমাম ভ্যালু কখন হবে, দেখো মিনিমাম ভ্যালু তখনই হবে দেখো যদি তোমার দুই নম্বর যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে তখন ফ্লাক্সের ভ্যালু কি মিনিমাম হবে, তাহলে তখন দেখো ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইন্টু কত, কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির ভ্যালু কত হয়, জিরো হয়। তাহলে যদি ই এবং ডিএস ক্ষেত্রফলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে তখন এর ক্ষেত্রে যে ফ্লাক্স সেটা কত হবে, শূন্য হবে। তাহলে এখানে দেখো এই যে ই সাইন থিটা, সেই ই সাইন থিটাটা ডিএসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কারণ দেখো ই এর ডিএস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কত, ই কস থিটা। তাহলে ই কস থিটা আর ই সাইন থিটা অবশ্যই কি দুটো লম্ব, তাহলে এই ডিএস আর ই সাইন থিটা সেটাও কী হবে, লম্ব হবে। ওই জন্যে দেখো ই সাইন থিটা যে উপাংশটা আছে সেই উপাংশের জন্য যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্স কত হলো, জিরো হলো। এবং এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের কি মিনিমাম ভ্যালু। তাহলে তড়িৎ ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ই ইন্টু এস, আর মিনিমাম ভ্যালু হচ্ছে কত, জিরো। এবং তড়িৎ ফ্লাক্সের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা মনে রাখবে যে ডিফাই সমান কি ই ডট ডিএস, অর্থাৎ ডট প্রোডাক্ট করতে হবে কার, ক্ষেত্রফল এবং তড়িৎ ক্ষেত্রেও যেটা আছে তার মধ্যে, ঠিক আছে। এবার এই যে তড়িৎ ফ্লাক্স আমরা পেলাম, এই তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রাটা আমরা জানব, ঠিক আছে। দেখো ফার্স্টে আমরা তড়িৎ ফ্লাক্সের ইউনিটটা জানবো, ইউনিট কী হবে। দেখো তড়িৎ ফ্লাক্স ফাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই ভেক্টর ডট এস ভেক্টর, ঠিক আছে। বা এটাকে দেখো তুমি যদি লেখো ই এস কস থিটা বা ই ডিএস কস থিটা, যে কোনো একটা লিখলে হবে, ঠিক আছে। তাহলে এর যদি আমরা ইউনিট বার করি, তাহলে ইউনিট কী হবে, দেখো ফার্স্টে কী আছে, ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন ইউনিট কী হয়, দেখো এসআই পদ্ধতিতে হয় নিউটন পার কুলম্ব। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের এককটা বসিয়ে দিলাম নিউটন পার কুলম্ব, এস মানে কি ক্ষেত্রফল, তার একক হচ্ছে কি মিটার স্কোয়ার। আর এখানে দেখো যেটা আছে কস থিটা, কস থিটার কি কোনো একক থাকে না, তাহলে আলটিমেট দেখো এককটা কী হচ্ছে, নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার, ঠিক আছে। আর একটাও দেখো আমরা এই তড়িৎ ক্ষেত্রের একক পড়েছি, তাহলে আর একটাও আমরা কিন্তু তড়িৎ ফ্লাক্সের একক পাবো। কীরকম দেখো, তড়িৎ ক্ষেত্রের আর একটা একক ছিল ভোল্ট পার মিটার, ঠিক আছে। তাহলে ভোল্ট পার মিটার হলো তড়িৎ ক্ষেত্রের যদি আমরা আর একটা একক বসাই সেইটা, আর এস তার ক্ষেত্রফল হচ্ছে কি মিটার স্কোয়ার। তাহলে আলটিমেট দেখো ভোল্ট ইন্টু মিটার, এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ যে ফ্লাক্স সেই তড়িৎ ফ্লাক্সের একক। তাহলে দেখো আমরা তড়িৎ ফ্লাক্সের দুটো একক পাচ্ছি, একটা হচ্ছে নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার, আর একটা হচ্ছে ভোল্ট ইন্টু মিটার, ঠিক আছে। এরপরে আমরা দেখব ডাইমেনশান, ডাইমেনশান কী হবে, দেখো ফার্স্টে আছে কি ই, তাহলে ই এর যে ডাইমেনশান সেটা কী হয়, দেখো তুমি যদি ই ইকুয়াল টু এটা জানো, ই ইকুয়াল টু কত হয় এফ বাই কিউ, তাহলে দেখো এম এল টি টু আর -2, আর কিউ মানে আবার কত আইটি, তাহলে দেখো আলটিমেট আসবে এম এল টি টু আর কত, আচ্ছা এখানে ফাইয়ের ডাইমেনশান বার করছি আমরা, তাহলে ফাই সমান কী হবে, তাহলে দেখো ই এর যে ডাইমেনশান হবে এম এল টি টু আর -3 আই টু দি পাওয়ারে -1। তারপরে কী আছে এস, এস মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে ডাইমেনশান সেটা হচ্ছে কি এল স্কোয়ার, তাহলে আলটিমেট কী হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আচ্ছা এম এল কিউ সরি, তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এইটা হচ্ছে তড়িৎ যে ফ্লাক্স সে ফ্লাক্সের ডাইমেনশান, বোঝা গেল। তাহলে তড়িৎ ফ্লাক্সের দুটো ইউনিট এবং তড়িৎ ফ্লাক্সের যে ডাইমেনশান সেই ডাইমেনশানটা অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। এরপরে এই যে তড়িৎ ফ্লাক্স এটা সাধারণত দুই রকমের হয়, অর্থাৎ একটা পজিটিভ তড়িৎ ফ্লাক্স হয় আর একটা নেগেটিভ তড়িৎ ফ্লাক্স হয়। কীরকম,
তুমি ধরে নাও যে এরকম একটা তল নিলে, ঠিক আছে, এই তলে কোনো একটা ধরো তড়িৎ বলরেখা প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে লম্বভাবে যদি বলরেখা প্রবেশ করে, তাহলে লম্বভাবে হয়তো দেখা যাচ্ছে দুটো তড়িৎ বলরেখা প্রবেশ করছে, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? টু। আবার কোনো একটা এরকম ধরো তল আছে, এর ভিতর থেকে বলরেখা কি দুটো বাইরে বেরোচ্ছে, তাহলে এর দুটো বলরেখা যদি লম্বভাবে হয় তাহলে এর তড়িৎ ফ্লাক্স কী হবে? সে তড়িৎ ফ্লাক্সটা হবে তোমার কত? টু। কিন্তু এখানে দেখো একটা ভিতরে প্রবেশ করছে আর একটাকে বাইরে বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই দুটো একই রকম না? আচ্ছা আর একটা বলে দিই, এই যে তড়িৎ ফ্লাক্স, দেখো তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালটা আমরা কী পেয়েছি? ফাই ইকুয়ালটা দেখো ই ডট এস, অর্থাৎ যে কোনো দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট হয় সেই ডট প্রোডাক্ট আমরা জানি অবশ্যই কি স্কেলার রাশি হয়, তাহলে অবশ্যই এখানে তড়িৎ ফ্লাক্সটা কী রাশি? তড়িৎ ফ্লাক্সটা এটা মনে রাখবে এটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। এবার এখানে দেখো দুটো বলরেখা লম্বভাবে কি প্রবেশ করছে আর দুটো বলরেখা লম্বভাবে কি বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা মনে রাখবে কোনো একটা তড়িৎ ফ্লাক্স বা কোনো একটা বলরেখা যদি তলের সাপেক্ষে বহির্মুখী হয় তাহলে সেই ধরনের যে তড়িৎ ফ্লাক্স, দেখো এখানে বলরেখাটা কি বাইরের দিকে যাচ্ছে, তাহলে এখানে যে ফ্লাক্সটা হবে সে ফ্লাক্সটা হবে কি পজিটিভ। তাহলে কোনো একটা তড়িৎ ফ্লাক্স যদি কোনো একটা তলের সাপেক্ষে বা কোনো একটা এরিয়ার রেসপেক্টে বা সারফেসের রেসপেক্টে যদি তোমার আউটওয়ার্ড ডিরেকশানে হয় তাহলে তখন সেই যে ফ্লাক্সটা হবে সেটা কি পজিটিভ। আর যদি কোনো একটা সারফেসের রেসপেক্টে কোনো একটা ইলেকট্রিক ফ্লাক্স তোমার ইনওয়ার্ড ডিরেকশান বা অন্তর্মুখী হয় তাহলে তখন তার ক্ষেত্রে যে ফ্লাক্সটা আসবে সে ফ্লাক্সটা কী হবে? নেগেটিভ। তাহলে এই দুটো ভালো করে মাথায় রাখবে যে কখন তড়িৎ ফ্লাক্স পজিটিভ হবে এবং কখন তড়িৎ ফ্লাক্স নেগেটিভ হবে, ক্লিয়ার? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে তড়িৎ ফ্লাক্সের তোমার একক, তড়িৎ ফ্লাক্সের মাত্রা, তড়িৎ ফ্লাক্স কাকে বলে মানে তার যে ডেফিনেশান এবং তড়িৎ ফ্লাক্সের যে ইকুয়েশান, তারপরে তড়িৎ ফ্লাক্স কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তোমাকে। এগুলো যে বেসিক কনসেপ্ট, আমরা যখন প্রবলেম করব সেই প্রবলেম করতে গিয়ে কিন্তু এগুলো কাজে লাগবে। এবার এই তড়িৎ ফ্লাক্স রিলেটেড কয়েকটা কি আমরা প্রবলেম দেখব, ঠিক আছে। তাহলে দেখো এক নম্বরে একটা প্রবলেম আমি লিখছি, মনোযোগ দিয়ে শুনবে। দেখো বললো যে কোনো একটা জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে তোমার ফোর জে ক্যাপ প্লাস ধরো ফাইভ কে ক্যাপ, এরকম একটা দেওয়া থাকলো। কোনো একটা স্থানে একটা তড়িৎ ক্ষেত্র যেটা কাজ করছে সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এইটা, তাহলে সেই স্থানের ওয়াইজেড তলে একটা তোমাকে ক্ষেত্রফল বললো, সেই ক্ষেত্রফলটা বা ওয়াইজেড তলে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কথা হবে, ঠিক আছে। তাহলে কোনো একটা জায়গায় দেখো তড়িৎ ক্ষেত্র যেটা, সেই তড়িৎ ক্ষেত্রটা কত বলেছে? সেটা হচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস কত? ফাইভ কে ক্যাপ, ঠিক আছে। আর কোনো একটা জায়গা বা কোনো একটা তল, সেই তলটা কোথায় আছে? ওয়াইজেড তলে অবস্থিত। তাহলে ওয়াইজেড তলে অবস্থিত 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কথা হবে। তাহলে দেখো এখানে যে তলটা বলেছে বর্গাকার তল, তার দৈর্ঘ্য কত বলেছে? 10 মিটার। তাহলে তার ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বার করি, সেই ক্ষেত্রফল কী হবে? 10 মিটার স্কোয়ার করলে দেখো এটা কত হবে? 100 হবে, 10 স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার, ঠিক আছে। আর ওই তলটার অভিমুখ কোন দিকে হবে? দেখো এটা বলেছে ওয়াইজেড তলে। তাহলে একটু আগে আমরা দেখেছি ওয়াইজেড যদি তল হয় তাহলে তার অভিমুখ কোন অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর বোঝাতে আই ক্যাপ লেখা হয়, তাহলে ওয়াইজেড তল মানে তার ডিরেকশান, এক্স অক্ষ বরাবর মানে আই ক্যাপ হয়ে গেল। আর তড়িৎ ক্ষেত্র বলেছে, তাহলে দেখো তড়িৎ ফ্লাক্স ফাই, এটা ইকুয়ালটি কী হবে? ই ডট এস। তাহলে দেখো ই বলেছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ, ডট কী হবে? 100 আই ক্যাপ। এবার দেখো আমরা জানি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্টটা কত হয়, ডটটা 1 হয়,
बाकी सबगुला जिरो है तेल आल्टिमेट देखो कि थ्री इंटू हंड्रेड मैं ये कत है तीन सौ तीन सौ क्या देखो क्षेत्रफल को एस आई तेल एखे देखो ये क्यों न्यूटन कुलम टू दि पावर माइनस वन मीटर स्क्वायर तेल एतटा परमाणे कि फ्लक्स निर्गत हो बोझा गया तेल ए रकम टाइपर किन्तु प्रब्लेम थाकबे आरेकटा बोलछि भालो करे मनोयोग दिए शोनो देखो दुई नम्बर जो प्रब्लेम सेटा होच्छे कोनो एकटा जायगाय जे तड़ित क्षेत्र आछे से तड़ित क्षेत्र बोले दिल जे इ भेक्टर एटा समान होच्छे फोर आई कैप प्लस फाइव जे कैप प्लस सिक्स के कैप ठीक आछे आर कोनो एकटा क्षेत्रफल बोले दिल से क्षेत्रफल कोनो एकटा जायगाय आछे से क्षेत्रफल जो भैल्यू बा क्षेत्रफल जो इक्वेशन बोले दिल टू आई कैप प्लस थ्री जे कैप ताहले देखो कोनो एकटा जायगाय तड़ित क्षेत्र सेटा होच्छे फोर आई कैप प्लस फाइव जे कैप प्लस सिक्स के कैप से ही तड़ित क्षेत्र मध्य जदि एस इक्वल टू टू आई कैप प्लस थ्री जे कैप एक क्षेत्रफल थाके तेल ये क्षेत्रफल मध्य दिए अतिक्रांत तड़ित फ्लक्स कथा है तेल से देखो हमें बार करब तड़ित फ्लक्स फाइ एट इक्वल टू हमें जानी इ भेक्टर डट एस भेक्टर तेल देखो इ कत देव फोर आई कैप प्लस फाइव जे कैप प्लस सिक्स के कैप डट दिए कि एस भेक्टर एसर भैल्यू कत टू आई कैप प्लस थ्री जे कैप तेल देखो ये कत आई एखे आज फोर इंटू टू तेल फोर इंटू टू प्लस देखो ये जे कैप एखे जे कैप तेल से गुण है तेल देखो फाइव इंटू थ्री तेल चार दुगने आठ तीन पाँचा पंदो तेईस ये कि न्यूटन कुलम टू दिवर माइनस वन मीटर स्क्वायर बोझा गया तेल एटा होच्छे तड़ित फ्लक्स देखो यही रकम टाइपर ही कोश्चन साधारण एस एस लेवेले थाके ठीक है जेरकम जस्ट तुम्हार डट प्रोडक्ट कर ले जाए किन्तु जेई मेन बा डब्ल्यू बी जेई बा नीटर क्षेत्र एकटू टाफ कोश्चन आसे तहले एकटू टाफ बा नीटर क्षेत्र जेरकम टाइपर कोश्चन आसे एबार सेगुलो आमरा कि प्रैक्टिस करब ठीक है तहले आमी देखो कयेकटा कोश्चन बोलछि तोमरा मनोयोग दिए भालो करे देखबे ठीक आछे देखो एखाने आमी एकटा कोश्चन लिखछि एरकम एकटा आछे केस खूब मनोयोग दिए देखबे एटा एरकम धरो एकटा घनक आछे ओके एकटा घनक एटा तुमी धरे नाओ एक्स अक्ष एटा वाई अक्ष आर एटा होच्छे जेड अक्ष आर घनकेर प्रत्येकटा बाहु जेटा आछे से प्रत्येकटा बाहु दैर्घ्य होच्छे कि ए तहले एखाने प्रत्येकटा बाहु जेटा आछे से बाहु समान होच्छे कि ए एबं एखाने देखो एई एक्स अक्ष बराबर एकटा कि आछे तड़ित क्षेत्र आछे बा कोरे एखाने जे तड़ित क्षेत्रटा आछे से तड़ित क्षेत्र इ भेक्टर से तुम्हें बोले दिल ये हे इ जिरो बाय ए एक्स आई कैप देखो तड़ित क्षेत्रटा हे कि इ भेक्टर एटा समान इ जिरो ए एक्स आई कैप अर्थात एक्स अक्ष बराबर आछे आई कैप माने बोझाच्छे एवं एक्स आछे माने कि एक्सर संगे कि भ्यारि करछे अर्थात एक्सर भैल्यू जत बेशी हबे तुम्हार तड़ित क्षेत्र जो भैल्यू से तत बेशी है तेल देखो तड़ित क्षेत्रटा जदि एक्स अक्ष बराबर थाके तहले ए टोटाल घनकर मध्य दिए तड़ित फ्लक्स कत है ठीक है तेल एखे देखो तड़ित क्षेत्र जेटा तर डिरेक्शन को बराबर आछे एक्स अक्ष बराबर तेल देखो एकटा देखो ऊपर जो तल आछे सेई ऊपर तलर मध्य दिए तड़ित फ्लक्स कत है देखो ऊपर तलटे एरकम आछे इलेक्ट्रिक फ्लक्स इलेक्ट्रिक फील्डर डिरेक्शन एइदिके ताहले एई जे ऊपर क्षेत्रफल्ट आछे तार डिरेक्शन कोन बराबर ए बराबर और इ होच्छे ए बराबर तहले देखो ए अंगेलटा कत डिग्री नाइनटी डिग्री ताहले एई ऊपरे जे क्षेत्रफल्ट आछे तार मध्य दिए जे तड़ित फ्लक्स एटा जदि तुमि फाइ वन धरो तहले सेटा कत हबे जिरो हबे तहले ऊपर जे तल तार क्षेत्रे फ्लक्स कत जिरो
নিচের যে তলটা আছে সেই নিচের ক্ষেত্রে যদি তুমি তড়িৎ ফ্লাক্স ফাই টু ধরো, দেখো সেই ফাই টু কত হবে, জিরো হবে। কেন? কারণ দেখো এখানে এই তলের অভিমুখ কোণ বরাবর, তার সঙ্গে লম্ব হবে, হয় উপরে নাহলে নিচে, আর তড়িৎ ক্ষেত্র কোণ বরাবর আছে, এই বরাবর। তাহলে এই তলের ক্ষেত্রফলের সঙ্গে ইটা কি পারপেন্ডিকুলার আছে, তাহলে এর জন্য তড়িৎ ফ্লাক্স কত হয়ে গেল, জিরো হয়ে গেল। দেখো এই যে তলটা আছে অর্থাৎ এই অভিমুখে, তাহলে এই অভিমুখে যে তড়িৎ ফ্লাক্স সেটা যদি তোমার ফাই থ্রি হয়, এটা ফাই থ্রি, দেখো এটাও কত, জিরো হবে। কেন জিরো হবে? কারণ এই তলের অভিমুখ এর সঙ্গে কি লম্ব হবে, আর তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর আছে, তাহলে এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, তাহলে ফাই থ্রি জিরো হবে। ঠিক একই রকমভাবে এই দিকে যে তলটা আছে এটা যদি ফাই ফোর হয়, তাহলে এটাও দেখো কি, জিরো। কেন জিরো? কারণ এটাও দেখো এর সঙ্গে কি লম্ব হবে, এই তলটা তার অভিমুখ তুমি যদি এই দিকে ধরো আর ই আছে এই দিকে, তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, জাস্ট ইমাজিন করো। তাহলে ওর জন্য তড়িৎ ফ্লাক্স কত, জিরো। এবার দেখো আর দুটো তল বাকি থাকলো, একটা হচ্ছে পিছনে আর একটা হচ্ছে সামনে। এবার দেখো এই ঘনকের এই পিছনের যে তলটা, সে পিছনের তলটা কোন জায়গাটায় আছে, দেখো এই পিছনের তলটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত, জিরো। ঠিক আছে, পিছনের যে তলটা আছে সেই তলের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত, জিরো। তাহলে এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে দেখো ই এর ভ্যালু কত হবে, তাহলে ই এর যে ভ্যালু হবে, তাহলে ই ইকুয়াল টু দেখো কত, জিরো। তাহলে এইখানে একেবারে যেটা মূল বিন্দু আছে সেই মূল বিন্দু বরাবর এই ঘনকের পিছনের দিকে যে এটা আছে, তলটা আছে, সেই তলের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা কত, জিরো। তাহলে যদি আমরা ফাই বার করি, দেখো ফাই ইকুয়াল টু কি জানি, ইএস ইন্টু কত, কস থিটা। ঠিক আছে, এখানে থিটাটা দেখো 0 ডিগ্রি, তাহলে এটা দেখো 0 ইন্টু এস ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এটা তুমি যদি ফাই ফাইভ ধরো, তাহলে সে ফাই ফাইভের ভ্যালু কত হলো, জিরো। আর একটা দেখো তল পড়ে থাকলো, সেটা হচ্ছে কি সামনের দিকে, তাহলে সামনের দিকে যে তলটা সেই তলটার ক্ষেত্রে দেখো এইটুকু কত, এইটুকু হচ্ছে দেখো কত, এ। তাহলে এই তলের ক্ষেত্রে এইখানে যে তলটা আছে তার ক্ষেত্রে ই এর যদি আমরা ভ্যালু বার করি বা ই বার করি, তাহলে দেখো ই ইকুয়াল টু হবে ই জিরো বাই এ, আর এই তলটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ, তাহলে এ ইন্টু এখানে কত, আই ক্যাপ। তাহলে আলটিমেট এটা দেখো কত হচ্ছে, ই জিরো আই ক্যাপ। তাহলে একেবারে সামনের দিকে যে তলটা থাকছে সেই তলের ক্ষেত্রে ই এর ভ্যালু কত, ই জিরো আই ক্যাপ। আর এইখানে যে তলটা আছে এই তলটার ডিরেকশান দেখো, এই তলে যদি আমরা ক্ষেত্রফল বার করি, তাহলে এইখানে এই সামনের দিকে যে তলটা আছে এটার নাম দিয়ে দিচ্ছি এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, তাহলে এই এস এ বি সি ডি, তাহলে এটা দেখো হবে কত, এ স্কোয়ার ইন্টু কত, আই ক্যাপ। কারণ যেহেতু একটা ঘনক এটা, তাহলে এই তলটার যদি ক্ষেত্রফল নাও তাহলে সেটা কত, এ স্কোয়ার আসবে, এবং তার যে ডিরেকশান সেই ডিরেকশানটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে আই ক্যাপ হয়ে গেল। তাহলে ওই তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স সেটা যদি ফাই সিক্স হয়, তাহলে ফাই সিক্স ইকুয়াল টু কী হবে, দেখো ই ভেক্টর ডট এই এস অফ এ বি সি ডি। হ্যালো, এবার ই এর ভ্যালু কত আছে, ই জিরো আই ক্যাপ ডট, দেখো এটা কী হবে, এ স্কোয়ার আই ক্যাপ। তাহলে আলটিমেট দেখো কত হয়ে গেল, ই জিরো এ স্কোয়ার। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রটা যদি এরকম বরাবর থাকে, তাহলে তোমার এই টোটাল ঘনকটার মধ্য দিয়ে যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাই সমান দেখো কত হবে, ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি প্লাস ফাই ফোর প্লাস ফাই ফাইভ প্লাস ফাই সিক্স। তাহলে এগুলো সব কত, জিরো। এগুলো সব কত হয়ে গেল, রসগোল্লা হয়ে গেল। তারপর একটা কত দেখো, ই জিরো এ স্কোয়ার। তাহলে আলটিমেট কত আসছে, ই জিরো ইন্টু এ স্কোয়ার। তাহলে এইরকম টাইপের কিন্তু কোশ্চেন ডব্লিউ বি জেই বা জেই মেন বা নিটের ক্ষেত্রে কি থাকবে। খুব ভালো করে দেখো, এখানে তোমার প্রত্যেকটা তলের ক্ষেত্রে কী করতে হবে, ফ্লাক্স বার করতে হবে। তাহলে প্রত্যেকটা দলের ক্ষেত্রে ফ্লাক্স বার করে আমরা কী করে দেবো, যোগ করে দেবো। ঠিক আছে, এবং এখানেও দেখো আর একটা জিনিসও মাথায় রাখতে হবে,
যে এখানে যে তড়িৎ ফ্লাক্স সে ফ্লাক্সটা হচ্ছে কি বহির্মুখী, ওই জন্য এখানে দেখো 5-6টা পজিটিভ হলো। যদি তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ওই দিকে হতো অর্থাৎ নেগেটিভ এক্স ডিরেকশনে হতো তাহলে তখন কিন্তু 5-6টা কি নেগেটিভ হয়ে যেত। তাহলে তলের রেসপেক্টে যদি কোনো একটা তড়িৎ ফ্লাক্স আউটওয়ার্ড ডিরেকশনে হয় তাহলে তখন সে ফ্লাক্সটা কি হবে পজিটিভ, আর ইনওয়ার্ড ডিরেকশনে হলে সেটা কি নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বাইরের দিকে যাচ্ছে ওই জন্য কি 5-6টা কি পজিটিভ হয়েছে। ক্লিয়ার? এরপরে আমরা অন্য একটা করব, এটা কিন্তু তোমাদের নিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ধরো ভ্যালুটা অন্য যে কোনো দিতে পারে, ঠিক আছে। এবার এরকম টাইপের আরেকটা করছি, এটা একটু অন্য রকমের, দেখো তাহলে বুঝতে পারবে। এটা একটু আলাদা ওর থেকে, ভালো করে দেখো। ওইরকম একটা ধরো ঘনক আছে, এটা একটা ঘনক, ওকে। এইবার এখানে তুমি ধরে নাও তিনটে অক্ষ থাকলো, এই এই, এবার হচ্ছে এক্স, এবার হচ্ছে ওয়াই, আর এবার সরি এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে কি ওয়াই। প্রত্যেকটা বাহু যেটা আছে সে বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তুমি ধরে নাও কত, এ। তাহলে দেখো এই যে ঘনকটা আছে সেটা কিন্তু এবার মূলবিন্দুতে নেই, অর্থাৎ তার যে সেন্টার সেটা মূলবিন্দুতে নেই, অর্থাৎ এই যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাও তুমি ধরে নাও কি এ, অর্থাৎ এ পরিমাণে কি কিছুটা এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে এইবার এর ক্ষেত্রে তোমার তড়িৎ ফ্লাক্সকে বার করতে হবে। তোমাকে বলে দিল ই এর যে ইকুয়েশান, ই সমান তোমার যেটা বলেছে এটা হলো বি এক্স আই ক্যাপ, অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র যেটা সেই তড়িৎ ক্ষেত্রটা কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, সেই তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন কি বলেছে বি এক্স আই ক্যাপ। তাহলে টোটাল ঘনকটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে ঠিক আগের মতোই কি আমরা বার করব। তাহলে দেখো এখানে এই যে উপরের তলটা আছে সেই উপরের তলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স সেটা তুমি ধরে নাও কত, ফাই ওয়ান, তাহলে সেটা কত জিরো হবে। নিচের যে তলটা আছে সেটা যদি তুমি ফাই টু ধরে নাও, দেখো ফাই টুটা কত হবে, জিরো হবে। কেন জিরো? কারণ এটা এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে এই নিচের যে তলটা আছে সেই নিচের তলের যা ডিরেকশনটা কোন দিকে হবে, নেগেটিভ জেড অক্ষ বরাবর। তাহলে এই এক্স অক্ষ আর নেগেটিভ জেড অক্ষ বরাবর যে কোণ, মানে দুটোর মধ্যবর্তী যে কোণ সেটা কত, 90 ডিগ্রি, মানে এটা জিরো। তারপরে এই পাশে যদি একটা নাও তাহলে এর ক্ষেত্রে এটা তুমি ধরে নাও কত, 5-3, এটাও দেখো কত হবে, জিরো হবে। এই দিকে যদি একটা তল নাও দেখো এটাও কত হবে, 5-4, জিরো। আর দেখো দুটো তল আছে, কোন দুটো তল, একটা তল দেখো আছে এর পিছনে আর একটা আছে সামনে। এবার দেখো পিছনের যে তলটা আছে সে পিছনের তলের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দেখি তাহলে দেখো পিছনের তলটা মূলবিন্দু থেকে কতটা দূরে আছে, এ পরিমাণে দূরে। তাহলে দেখো পিছনের তলটা তুমি নাম দিয়ে দেবে এটা, তাহলে এটা এ বি সি ডি। তাহলে দেখো এ বি সি ডি তলে ই কত হবে, দেখো ই ভেক্টর এটা সমান হবে, এর ইকুয়েশন কি আছে বি এক্স আই ক্যাপ। তাহলে দেখো বি ইনটু এক্সের ভ্যালু কত, এ ইনটু এখানে কত, আই ক্যাপ। আর বি এর যদি তুমি ক্ষেত্রফল বার করো তাহলে দেখো এস এ বি সি ডি, এটার সমান দেখো কত, এ স্কোয়ার ইনটু আই ক্যাপ। ক্লিয়ার? এবং এখানে তাহলে তড়িৎ ফ্লাক্স এটা তুমি ধরে নাও কত, 5-5, তাহলে 5-5 কত হবে, দেখো ই ভেক্টর ডট এস অফ এ বি সি ডি ভেক্টর। ঠিক আছে, এইবার এখানে একটা জিনিস দেখো মাথায় রাখতে হবে, এই এ বি সি ডি তলে দেখো এখানে যদি তড়িৎ ক্ষেত্র এই বরাবর থাকে তাহলে তড়িৎ ফ্লাক্সটা দেখো ওই যে তলটা আছে এ বি সি ডি তল তার মধ্যে কী করবে, প্রবেশ করবে। তাহলে যেহেতু এ বি সি ডি তলে প্রবেশ করছে অর্থাৎ ইনওয়ার্ড ডিরেকশান বা অন্তর্মুখী আছে তাহলে অবশ্যই তড়িৎ ফ্লাক্সটা কী হবে, নেগেটিভ হবে। তাহলে দেখো এটা কী হবে, দেখো ই, তাহলে মাইনাস অফ ই, আচ্ছা অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি, তাহলে ই এ বি সি ডি ইনটু কত, কস জিরো, ও সরি, তাহলে এটা ভ্যালুটা বসে, তাহলে মাইনাস ই এর ইকুয়েশন কী আছে,
ইউর ইকুয়েশন আছে দেখো বি এ আই ক্যাপ ডট এটা দেখো কত হবে এ স্কোয়ার আই ক্যাপ, তাহলে এটা দেখো মাইনাস কি হবে এ কিউ বি, তাহলে মাইনাস এ কিউ বি এটা হচ্ছে এই যে এবিসিডি তল আছে সেই এবিসিডি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেটা কত ফাই ফাই। আর এখানে আর একটা দেখো তল আছে সামনের দিকে এইটা, এটা তুমি ধরে নাও ই, এটা হচ্ছে এফ, এটা জি, এটা এইচ, ঠিক আছে। তাহলে এইবার ই এফ জি এইচ তলে ই এর ভ্যালু কত হবে, তাহলে দেখো ই, হ্যাঁ ই এফ জি এইচ তলে ই ইকুয়াল টু ই ভেক্টর সমান কত হবে, দেখো এখানে বি যেটা সেটা থাকলো বিটা হচ্ছে একটা ধ্রুবক, আর এখানে এক্স এর ভ্যালু দেখো কত হবে টু এ হবে, কেন কারণ এইটুকু হচ্ছে দেখো এ, আবার এই যে ঘনকটা আছে তার বাহুর দৈর্ঘ্য কত বলেছে এ বলেছে, তাহলে আলটিমেট দেখো এটা কত হয়ে যাবে, এটা দেখো হয়ে যাবে টু এ, কিন্তু এখানে কত আই ক্যাপ আছে, অর্থাৎ টু এ বি আই ক্যাপ, টু এ বি আই ক্যাপ। আর ওর ক্ষেত্রফল কত হবে দেখো এস ই এফ জি এইচ এটার সমান দেখো এ স্কোয়ার আই ক্যাপ, এবং এর ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স সেটা তুমি ধরে নাও কত ফাই সিক্স, তাহলে ফাই সিক্স সমান কত হবে, এবং এখানে দেখো তড়িৎ ফ্লাক্স যেটা সেটা কি বহির্মুখী হবে, তাহলে যেহেতু তড়িৎ ফ্লাক্সটা বহির্মুখী তাহলে অবশ্যই এটা কি প্লাস হবে, তাহলে দেখো এটা হবে ই ভেক্টর ডট এস ই এফ জি এইচ, তাহলে এটা দেখো ই এর ভ্যালু কত আছে টু এ বি আই ক্যাপ ডট কী হবে এ স্কোয়ার আই ক্যাপ, এ স্কোয়ার আই ক্যাপ, তাহলে দেখো এটা কী হবে টু এ কিউ বি, তাহলে এখানে যে ই এফ জি এইচ সেই তলে হলো প্লাস টু এ কিউ বি, আর এ বি সি ডি তলে হলো এটা, তাহলে টোটাল ফ্লাক্স কী করতে হবে সবগুলো যোগ করে দিতে হবে, তাহলে দেখো যোগ করলে তোমার এটা আসবে টু এ কিউ বি মাইনাস এ কিউ বি, তাহলে আলটিমেট এটা কত আসছে এ কিউ বি, তাহলে এই টোটাল যে ঘনক সেই ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কত আসবে এ কিউ বি, দেখো এইদিকের এইদিকের উপরের নিচের সব তো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত শূন্য হচ্ছে, জাস্ট এ বি সি ডি আর ই এফ জি এইচ এই দুটো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত কি তড়িৎ ফ্লাক্সটা থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স বার করে আমরা কি জাস্ট যোগ করে দিলাম, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স হয়ে যাব, ঠিক আছে। এই দুটো কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের হয়তো তোমাকে দিল সেখানে ই এর যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা চেঞ্জ করে দিল, তাহলে এখানে প্রবলেম কিন্তু এরকমভাবে সব করতে হবে, এবার ভ্যালুগুলো হয়তো তোমাকে চেঞ্জ করে দিল, ঠিক আছে। এবার একটা প্রবলেম করছে দেখো, এরকম ধরো একটা চোঙ আছে, এই চোঙের মধ্য দিয়ে একটা কি তড়িৎ ক্ষেত্র আছে, অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র যেটা আছে সে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কি সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা কি সেম, অর্থাৎ আগের ক্ষেত্রে কী হচ্ছিল যে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা দূরত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র সেটাও কী হচ্ছিলো পরিবর্তন হচ্ছিলো, কিন্তু এখানে সেটাকে পরিবর্তন ধারা হচ্ছে না সুষমভাবে আছে। এবার তোমাকে বললো তাহলে এই টোটাল যে চোঙটা আছে সেই চোঙের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে চোঙের এ একটা তল আছে এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে, এ একটা তল আছে এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে, আর একটা দেখো কি বক্রতল আছে তার মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। এবার এখানে এই তলের কথা যদি আমরা ভাবি তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, তার জন্য এর এখানে তুমি ক্ষুদ্র একটা এস ডিএস ক্ষেত্রফল কল্পনা করে নাও, তাহলে এর এইদিকে একটা তুমি ডিএস ক্ষেত্রফল নিলে তাহলে দেখো ডিএস এর অভিমুখী এই যে তলটা আছে সেই তলের সাপেক্ষে বাইরের দিকে অর্থাৎ এই বরাবর হবে, এখানে একটা তুমি তল কল্পনা করে নিলে সেটা হচ্ছে ডিএস দেখো এই বরাবর হবে, আর এখানে যে বক্রতল আছে সেই বক্রতলটা তুমি বক্র এখানে ধরে নাও একটা ডিএস ক্ষেত্রফল, তাহলে সেটা কি ওর সাপেক্ষে লম্বভাবে হবে, তাহলে দেখো এই যে টোটাল ক্ষেত্রফলটা আছে বৃত্তাকার ক্ষেত্রফল
তার মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ ফ্লাক্স বার করি, সেই তড়িৎ ফ্লাক্সটা কী হবে? দেখো এখানে টোটাল তড়িৎ ফ্লাক্স যদি আমরা ফাই ওয়ান ধরি, দেখো ফাই ওয়ান ইকুয়াল টু কী হবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ কি এস, মানে এটা যদি তুমি এস ক্ষেত্রফল ধরো, বা মাইনাস ই ডট ডিএস, ঠিক আছে। এবার এখানে দেখো যে অ্যাঙ্গেলটা, আচ্ছা এইভাবে না করে তুমি যদি ধরো এটা ফাই ওয়ান ধরলে, তাহলে ফাই ওয়ান সমান কত হবে? টোটাল যদি এস ক্ষেত্রফল হয়, এখানে টোটাল যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কত? এস। তাহলে দেখো এখানে হবে মাইনাস ই ইন্টু এস ইন্টু কত? কস 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি বলে তোমার এখানে কি বিপরীতমুখী হচ্ছে, ঠিক আছে। বা এখানে তুমি যদি টোটাল ফ্লাক্স ফাই ওয়ান বার করো, তাহলে দেখো ফাই ওয়ান সমান কী হবে? মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস, ঠিক আছে। অর্থাৎ বাম দিকে যে বৃত্তাকার তলটা আছে, সেই বৃত্তাকার তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ফাই ওয়ান সমান কত? মাইনাস এস ই ডট ডিএস। ঠিক এখানেও দেখো একটা কি তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে, সেটা তুমি ধরে নাও কত? ফাই টু। তাহলে এটা দেখো প্লাস ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস। অবশ্য দেখো এখানে তলটা আর এখানে তলটা কী হবে? সমান হবে, কারণ যেহেতু একটা চোঙ। আর এখানে যে অংশটা আছে তার ক্ষেত্রে যদি আমরা ফাই টু ধরি, তাহলে ফাই টু দেখা হবে ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস। এটা ভ্যালু দেখো কত হবে? জিরো হবে। কেন জিরো হবে? কারণ দেখো তড়িৎ ক্ষেত্রটা কোন বরাবর আছে? এই বরাবর আছে, আর ক্ষেত্রফলটা এই বরাবর। আর ডট প্রোডাক্টে যদি তুমি যদি ভেঙে দাও, তাহলে ভেঙে দিলে কত? 90 ডিগ্রি হবে, আর কস 90 মানে জিরো। তাহলে টোটাল পার্টটা কী হবে? জিরো হবে। তাহলে টোটাল ফ্লাক্স যদি আমরা বার করি ফাই, তাহলে দেখো ফাই ওয়ান প্লাস ফাই টু, আচ্ছা এটা ফাই টু, এটা ফাই থ্রি ধরে নাও, প্লাস কত? ফাই থ্রি। তাহলে দেখো ফাই ওয়ানের ভ্যালু মাইনাস ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস, প্লাস ফাই টুর ভ্যালু হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ এস ই ডট ডিএস, প্লাস ওটা কত? জিরো। তাহলে দেখো এটা এটা কেটে গেলো, আলটিমেট টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে যদি এরকম একটা চোঙ থাকে, তাহলে সেই চোঙের মধ্য দিয়ে যে টোটাল তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সটা তোমার কত হবে? এরকম জিরো হবে, ঠিক আছে। কেন জিরো হচ্ছে? কারণ দেখো এখানে যতটা ফ্লাক্স অন্তর্মুখী বা যতটা ফ্লাক্স পজিটিভ, এখানে ততটা ফ্লাক্স হচ্ছে কি? নেগেটিভ। তাহলে তোমার ক্যালকুলেশনের দরকার নেই, এমনি তুমি দেখেই বুঝতে পারবে যে জিরো হবে। কেন? এখানে যতটা ফ্লাক্স ঢুকছে, এখানে ততটা ফ্লাক্স কী হচ্ছে? বেরোচ্ছে, তারা সমান। তাহলে একে অপরকে কী করে দেবে? ক্যান্সেল করে দেবে। আর বক্রতলের জন্য যে তড়িৎ ফ্লাক্স, সেটা দেখো কত হবে? জিরো হবে। কেন? কারণ এখানে থিটার যে ভ্যালু, সেই থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এই কেসটায় যদি এরকম না বলে তোমাকে এরকম বলে দিত, কীরকম? যে ধরো এরকমই চোং আছে, এবার এর মাঝখানে ধরো একটা প্লাস কিউ আধান তুমি রেখে দিলে, ভালো করে দেখো এর মাঝখানে যদি তুমি একটা প্লাস কিউ আধান রেখে দিতে, তাহলে তখন কি এই চোঙের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা শূন্য হতো? দেখো হবে না। কেন হবে না? কারণ এখানে প্লাস কিউ আধান রেখে দিয়েছো, মানে দেখো বলরেখা এই দিক দিয়ে যাবে, এখানে প্লাস আধান মানে এখানে একটা একক ধনাত্মক আধান রাখলে এই দিকে, এখানে একটা একক ধনাত্মক আধান রাখলে এই দিকে। অর্থাৎ দেখো এইদিকে একটা ফ্লাক্স পাওয়া যাবে, সেটা পজিটিভ, এইদিকে একটা ফ্লাক্স পাওয়া যাবে, সেটা পজিটিভ। আর এখানে দেখো এই দিকেও কী হবে? উপরে এবং নিচে তার সেই দিকেও কী হবে? তড়িৎ ফ্লাক্স বাইরের দিকে নির্গত হবে, অর্থাৎ সেখানেও তোমার তড়িৎ ফ্লাক্সটা কী হবে? পজিটিভ হবে। তাহলে এইরকম যদি কেস থাকে, তাহলে তার ক্ষেত্রে দেখো ফ্লাক্স নট ইকাল টু জিরো। কিন্তু যদি এরকম কেস হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা এরকমভাবে যাচ্ছে, ভিতরে কোনো আধার নেই, তাহলে তখন তার ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা কি? এখানে দেখো ফ্লাক্স ফাই ইকাল টু কত? জিরো। কিন্তু এটা কী হবে? নট ইকাল টু জিরো হবে, কারণ এখানে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স, সেটা কী হবে? পজিটিভ হবে, ঠিক আছে। মোটামুটি এই কটা প্রবলেম ভালো করে দেখবে। এখানে ফার্স্টে তোমাদের এইচএস লেভেলে ওই ফার্স্টে যেটা বললাম, ই এর ভ্যালু দেওয়া থাকবে, এস এর ভ্যালু ইকুয়েশন বলে দেওয়া থাকবে, দিয়ে সেই ইকুয়েশন থেকে কি তোমার তড়িৎ ফ্লাক্স বার করতে বলবে। কিন্তু নিটের ক্ষেত্রে তোমার কি এরকম টাইপের প্রবলেম আসবে, দুটো যেমন ঘনকের ক্ষেত্রে করে দিলাম, সেই দুটো ভালো করে দেখবে। তারপরে এইটা চোঙের ক্ষেত্রে কীরকম হবে, আরও বিভিন্ন ধরনের আছে, তোমাকে হয়তো এর আরেকটা বলে দিল, হয়তো দেখা যাচ্ছে এরকম একটা ধরো তল আছে, ঠিক আছে, এই তলের মধ্য দিয়ে এই বরাবর কিছু
একটা ধরো তড়িৎ ক্ষেত্র আছে, এই এটা একটা ধরো বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এল, আর এ বরাবর একটা কি সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রটা ই। তাহলে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে দেখো এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? জিরো হবে। কেন জিরো হবে? কারণ ই এর ডিরেকশান এই বরাবর, আর এই তলটার ডিরেকশান কি তলের সঙ্গে লম্ব হবে উপরের দিকে। তাহলে ই আর ক্ষেত্রফলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কত? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 90 ডিগ্রি হলে ফ্লাক্সের ভ্যালু কত হবে? জিরো হবে। সেটা আমরা ফার্স্টে দেখেছি। তাহলে ফ্লাক্স রিলেটেড আরও প্রচুর প্রবলেম পাবে, দেখবে তোমাদের যে ছায়ার বই সেই ছায়ার বইয়ে অনেক প্রবলেম আছে, কিন্তু সবগুলো একই রকম টাইপের। হয়তো ই বলা থাকলো আর একটা ক্ষেত্রফল বলে দিয়েছে, সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে একই, ঠিক আছে? ওইগুলো তোমরা নিজেরা করে নেবে। আর ঘনক সম্পর্কিত যে দুটো প্রবলেম বললাম, ওই প্রবলেম দুটো খুব ভালো করে মাথায় রাখবে, কারণ ওইগুলো নিটে আসতে পারে, ঠিক আছে? তাহলে ফ্লাক্স রিলেটেড জাস্ট এইগুলো পড়লেই তোমার সব কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে, আর কিছু পড়ার দরকার নেই। বুঝে গেলো?